ओम तव कथामृतम तप्त जीवनम कभी पीड़ितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिता जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि आजकेर ई पाठचक्रे। आजकेर पाठचक्रेर विषय स्वामी नित्यात्मानन्दजी विरचित श्रीमदर्शन। ए प्रथम खण्डेर नवम अध्याय थेके आजके आमरा बला शुरू करब। এই অধ্যায়ের নাম হচ্ছে মেয়েরা মায়ের জাত। মিহিজাম আশ্রমের বারান্দা, এখন সকাল সোয়া আটটা। শ্রীম মুকুন্দকে বলিতেছেন ছেলেদের পাঠিয়ে দাও, ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। জগবন্ধু আর তুমি আছো, জগবন্ধুর প্রতি কেমন, পারবে না আপনারা দুজনে? জগবন্ধু সম্মতি জানাইলেন। শ্রীম বলিলেন ওরা তো পড়া কামাই করতে পারলে বাঁচল। মুকুন্দ হাসিয়া বলিলেন শরীর আর একটু সবল হোক, রবিবার না হয় যাবে। শ্রীমা বলছেন কেন, তুমি এইমাত্র বললে শক্ত হয়েছি। ইনকনসিস্টেন্স বা কথার নড়চড় হওয়া ভালো নয়, ননির পুতুল হলে চলবে কি, ননির পুতুল হলে চলবে কি করে, বীরের ন্যায় দাঁড়াতে হবে। সংসারে কত তরঙ্গ রোগ করে দাঁড়ালে তবে রক্ষে, 75 টাকার গরুর মতো হতে হবে। 5 টাকার দামের গরু হলে মতো হলে চলবে না। প্লেজারেবল সেন্সেশন, ইন্দ্রিয় সুখ সকলেই চায়, ইন্দ্রিয় সুখ সকলেই চায়। ছেলেদের ছেলেবেলা থেকে ননির পুতুল না করে সাহসী করতে হয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, বীরভোগ্যা বসুন্ধরা। জগবন্ধু আকে ছোট অমূল্য লিখেছেন এখানে আসতে পারেন, বাড়িতে বড় ধাক্কায় পড়েছেন। শ্রীমা বলছেন হবে না, প্রকৃতি যে পেছনে পেছনে চলছে, মা স্ত্রী বিবাহ উপযুক্ত কন্যা ঘরে, তারা হয়তো মনে করছে বের হয়ে বুঝি গেল, এখন কি ছাড়বে, পিছু পিছু দৌড়বে, তারপরে সংসারের রস নিংড়িয়ে খেয়ে তবে ছাড়বে। অবিদ্যাশক্তি অতি প্রবল। বিদ্যা টেক্স গডওয়ার্ডস, ঈশ্বরের দিকে নিয়ে যায়, অবিদ্যা অ্যাওয়ে ফ্রম গড, নিয়ে যায় সংসারে। ডিসক্রিশন বা বিচার দ্বারা বেঁচে যেতে পারে। ননির ভাণ্ড হতে ও ননির ভাণ্ড হাতে আছে, সংসারেও পিছু পিছু যাচ্ছে, কৌশলের দ্বারা ওটা ছেড়ে আগে চলে গেলে আপনা থেকে রক্ষা পাওয়া যায়, ওটাই যত গণ্ডগোল। যারা বুক বাড়িয়ে তরঙ্গ রোধ করতে পারে তারাই তো বীর বা ব্রেভ, ওরাই ভগবানকে পায়। প্রকৃতি বড় শক্ত, প্রকৃতি মানে উইকনেসের আর দুর্বলতার জমাট বাঁধা বস্তু, একবারে ঘন জমাট বাঁধা জিনিস, এটির কথা বারবার তিনি বলছেন। আজকের বিষয়বস্তু, তার কাছে কিছু ছেলে রয়েছে যাদের তিনি বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলছেন। তারা শ্রীমর ভালোবাসায় একেবারে মোহিত হয়ে গেছে, শ্রীমকে ছেড়ে তারা কোথাও যেতে চান না। সেই কারণে শ্রীম বারবার তাদের যেতে বললেও তারা কিছুতেই বাড়ি যেতে রাজি নন, এটা হচ্ছে কথা। তিনি জগবন্ধু আর যারা আছেন তাদেরকে জোর করছেন যে আপনারা ওকে বাড়ি, ওদের বাড়ি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন। তিনি একটু অসুস্থ ছিলেন, সেই কারণেই বোধহয় শ্রীমকে মুকুন্দ বলছেন যে শরীরটা একটু সবল হোক, রবিবার না হয় যাবে। এটা একবারে আমাদের সাধারণ মানুষদের মতো, যারা আমরা স্নেহের বয়সে মানুষজনদের আটকে রাখবার চেষ্টা করি, ঠিক সেই রকম অনেকটা কথা। আরেকটু সুস্থ হোক, আরেকটু ভালো হোক, আরেকটু কিছু হোক, আমরা সবসময় চাই যতক্ষণ আমরা কাছে ধরে রাখতে পারি। এটা জানেন তো যে শুধু সংসারে হয় তা নয়, সন্ন্যাস আশ্রম থেকেও হয়ে যায়, অনেক সময় এরকম হতো। আমাদের মনে আছে আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন বেলুড় মঠে আমাদের যে প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার ছিল সেখানে 3 মাসের বেশি থাকতে দেওয়া হতো না। 3 মাস হয়ে গেলেই ব্যাস ফর্ম ফিল আপ করে এবার তোমার সেন্টারে ফিরে যেত, নতুন সেন্টার যেখানে পোস্টিং হবে সেখানেই যেতে হবে। এবং পূজনীয় আত্মস্থানই বাঙালি ছেলেদের দক্ষিণে পাঠাতেন আর দক্ষিণের ছেলেদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাঠাতেন। আর যে ছেলেরা একটু দুষ্টু তাদের সব কঠিন কঠিন সেন্টার, তমনগর, অলং, এসব সেন্টারে পাঠাতেন। উনি কিছুতেই যেতে, মানে একবারে নির্মমভাবে, আমাদের অনেক সময় মনে হতো কি অসুবিধা ছিল আমাদের কয়েকদিনে রাখলে, এখন বুঝতে পারি কি অসুবিধাটা হয় আর কি। একটা ভালোবাসা পড়ে যায়, বেশি দিন থাকতে থাকতে একটা ভালোবাসা পড়ে যায়, আর তখন খানিকটা আমরা আনজাস্টিফাইড কাজ করি, এটা জাস্টিফাইড নয় সেটা অনেক সময় করে ফেলি আমরা।
সন্ন্যাসাশ্রমের ক্ষেত্রেও তাই, কেউ যদি গেস্ট হাউসে আছেন এত 3 দিন থাকার পারমিশন আছে, তারপরেও আমাদের মনে হয় তার সাথে যদি খুব ভালোবাসা হয়ে গিয়ে থাকে, মনে আরও কিছুদিন থাকুক, আরও 1টা দিন থাকুক, 2টো দিন থাকুক, এটা এক ধরনের মানসিক প্রতিবন্ধক। সন্ন্যাসী কি গৃহী সবাইকেই এটা অভ্যাস করতে হবে, ছেড়ে দেওয়াটা অভ্যাস করতে হবে। এটা যদি আমরা না অভ্যাস করি তাহলে জীবনে কষ্ট পাব, বারবার নানা সম্পর্কে জড়াবো, নানা স্নেহ মমতার সম্পর্কে জড়িয়ে পড়ব, এবং যত সম্পর্কে জড়াবো তত আমরা আমাদের জীবনে দুঃখ পাবো, আঘাত পাবো। কারণ যাকে ভালোবাসছি, যাকে উজাড় করে ভালোবাসছি, সে হাতে ফাতে টাইমিং আপনাকে ভালোবাসছে, তারপরে হয়তো আর আপনাকে ভালো নাও লাগতে পারে, সে যখন ছেড়ে যাবে বড় কষ্ট হবে চলে যাওয়ার সময়। এটা আমাদের সবাইকেই মাথার মধ্যে রাখা দরকার। তিনি বলছেন, এই যে আপনি বললেন পড়া কামাই হচ্ছে, মাস্টারমশাই বলছেন যে পড়া কামাই হচ্ছে, এখন বলছেন এই মাত্র বললে শক্ত হয়েছি, মানে মহারাজ জিজ্ঞেস করছেন স্ট্রেংথ পেয়েছো কিনা। এটা একটা পুরনো দিনের গল্প, যখনই কেউ অসুস্থ হতো ভূতেশানন্দজি বলতেন যে ভাণ্ডারি 3 দিন দুধ দেওয়া হয়ে যাওয়ার পরে 4র্থ দিন ভাণ্ডারি নিজে এসে দেখা করতেন, ভাই একটু সবল হয়েছে কি, বলছে হ্যাঁ একটু সবল হয়েছি, তাহলে দুধটা বন্ধ করছি, আরেকজন অসুস্থ হয়েছে তাকে দেওয়া হবে। এটা তখনকার দিনের ছিল। মহারাজকে যদি কেউ গিয়ে জিজ্ঞেস করতো বলতো যে মহারাজ খুব জ্বর হয়েছিল এখন সুস্থ হয়েছি, মহারাজই মজা করে প্রশ্নটি করতেন সবল হয়েছে তো, সবল হলেই ব্যাস দুধ বন্ধ হয়ে যাবে আর আমাদের কোনো রকম নতুন কিছু ব্যবস্থাতেই থাকবে না। বলছেন এইমাত্র যে বললেন শক্ত হয়েছি, ইনকনসিস্টেন্ট হওয়া ভালো না। এটা হচ্ছে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তকে বারবার নড়চড় হলে মুশকিল, তাতে চরিত্রে আর কিছু গঠিত হোক না কেন শির দ্বারাটা গঠিত হয় না। সেই একটা শঙ্কর ঘোষের একটা কবিতা আছে, একদিন খুব বাজ পড়ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, কবি ঘরে শুয়ে আছেন, তিনি অনুভব করলেন তার ঘরে যেন কয়েকজন কিছু খুঁজছে। হঠাৎ করে বাজ পড়াতে তিনি দেখলেন একটি লোক মাটিতে হামাগুড়ি দিয়ে কিছু খুঁজে চলেছেন। তারপরে তিনি জিজ্ঞেস করলেন ও মশাই কী খুঁজছেন? মশাই আস্তে আস্তে উত্তর দিলেন, কিছু উত্তর দিলেন না প্রথমে, তাই ইনি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন ও মশাই কী খুঁজছেন? তখন তিনি খুব মৃদু গলায় জিজ্ঞেস করলেন কিছু একটা খুঁজছি, পেলেই চলে যাব। তারপরে আবার যখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন ও মশাই কী খুঁজছেন? তখন তিনি বললেন যে মেরুদণ্ড, মেরুদণ্ডটা খুঁজছি। তখন বাজ পড়াতে কবি দেখলেন যে ঘরে শুধু একটা লোক খুঁজছিল না, তার যেরকম মনে হয়েছিল অনেক লোক আছে, তারাও খুঁজে চলেছে, সবাই সবার মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছে। শঙ্খ ঘোষের কবিতাটার নাম আমি ভুলে গেছি, খুব বিখ্যাত, তার ভেতরের গল্পটা ইনার মিনিংটা এইটা। এই ইনকনসিস্টেন্ট ভাব, এই যে একই জায়গায় টিকে না থাকা, এটা আমাদেরকে এই মেরুদণ্ডহীনতা সিদ্ধান্তহীনতা জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে কেউ বুঝতে পারছে না আমাদের, হ্যাঁ আমরা এগুলো দারুণ ব্যাপার, কিন্তু তা কিন্তু নয়। আমরা যদি যত এই অভ্যাস করতে থাকবো, যতই এই ইনকনসিস্টেন্ট হতে থাকবো, তত আমাদের এই সমস্যাটা দেখা দেবে, আমরা কিছুতেই এই জায়গাতে আমরা থাকতে পারবো না। তিনি বলছেন ননির পুতুল হলে চলবে কি করে, বীরের ন্যায় দাঁড়াতে হবে, সংসারে কত তরঙ্গ রোগ করে দাঁড়ালে তবে রক্ষে। আমাদের বাবা মাদের 2 ধরনের ট্রেনিং থাকে, আমি নিন্দাই করছি এটা। এক হচ্ছে ছেলেদের প্রতি অদ্ভুত ভালোবাসা, আমার ছেলে যাই করুক তাই করুক, পাড়ার ছেলে খেঁদা বোধায় ডবল ব্লেডে, আমার ছেলে ডবল ব্লেডে দাড়ি কামাক, কিন্তু বাইরের কোনো কিছু হলে না আমার ছেলের দরকার নেই, তুই ক্ষীর খা ননি খা তুই বাড়িতেই থাক, এইটা একটা। আর মেয়েদেরকে শক্তপোক্ত করে তৈরি করতে গিয়ে আমরা বড় অবহেলা করে ফেলি। এই 2টো জিনিস আমাদের সংসারের ভেতরে ভীষণ রকমভাবে প্রবলভাবে দেখানো আছে। পরের বাড়িতে গিয়ে কাজকর্ম করবে সেই কারণে সে কাজ শেখাতে গিয়ে আমরা আমাদের মেয়েদের বড় অবহেলা করে ফেলি, এটা একটা ভীষণ রকমের আমাদের বাবা মাদের একটা সবচেয়ে বড় ভুল, যেটা আমরা দেখি ছেলেদের জন্য মাছের মুড়ো, মেয়েদের মধ্যে জন্য মাছের ল্যাচটাই থাকবে, ওটা যেন একবারে বরাদ্দ করাই আছে, ওটা ওর বাইরে কিছু নয়, ছেলের জন্য বড় মাছের পিস, মেয়েদের জন্য ছোটো মাছের পিস, এটা তো বরাদ্দ করাই আছে। অথচ যাকে ননি করে তৈরি করছি, সন্তান কি পুত্র সন্তান কি কন্যা সন্তান, দুজনকেই যদি ননির মতো করে তৈরি করি তাহলে নিশ্চিন্ত জানবেন যে সংসারের তাপে তারা গলে যাবে। যেরকম ননি আমাদের বেলুড় মঠে ননি দেওয়া হতো ঠাকুরকে, সেটা একটা পাথরের পাত্রের ভেতরে আবার কলা পাতা দেওয়া হতো, আর সেই কলা পাতার মধ্যে ননিটা দেওয়া হতো,
নাহলে সেই ননীটাকে তুলে নিয়ে আসা যাবে না, পরবর্তীকালে সেটা ডিস্ট্রিবিউট করা যাবে না। আমি অনেকবার ননী সার্ভ করেছি জন্মাষ্টমীতে, হাতে আঙুলে সর্বত্র লেগেছে, তুমি সেই লেগে গেলে সেই তেল তৈলাক্ত ভাবটা অনেক দিন থাকতো, তেল তেলে হয়ে যায় আমাদের জীবনটা, আমাদের জীবনটা কোনো একটা স্ট্রাকচার পায় না, গঠন পায় না। তাই বলছে সংসারে তরঙ্গ রোখ দাঁড়ালে তবে রক্ষে, আমাদের এই যে এটা জীবন আসবেই, আমাদের সংসারের তরঙ্গ আসবে, কষ্ট আসবে, বেদনা আসবে, এগুলো আসবেই, কিন্তু যদি আমরা সেইভাবে না তৈরি হই, আমরা যদি জীবনকে সেইভাবে দেখার মতো যোগ্য না হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে ভীষণ কষ্ট, এত কষ্ট আমরা কল্পনা করতে পারি না, ভীষণ রকমের কষ্ট। এইটা তিনি বারবার করে আমাদের বলছেন যে শক্ত হতে হবে মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে, তো বটেই, মনের দিকে শক্ত হওয়াটা ভীষণ 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 জরুরি। পূজনীয় বীরেশ্বরণজির কথা শুনতাম, যখন তার ক্যান্সার হয়েছিল, একদম রোগাপেটকা চেহারা, ভীষণ রোগা ছিলেন, কিন্তু তিনি একবারে দৃঢ়তার সঙ্গে থাকতেন, রোজ মন্দিরে যাবেন, মানে যাবেন, তার শরীর চড়ে যাওয়ার আগের দিনের গল্প আত্মস্থানজির কাছে আমি শুনেছি যে মহারাজ রোগ করেছেন, তিনি এতে যাবেন, মন্দিরে যাবেন অর্ঘ্য দিতে, সব সেবকরা বারণ করেছে, শেষকালে সেবকরা বলেছে আমরা কেউ যাব না, আপনি পারলে যান। গাড়ি এসেছে, এমন সময় সেবকরা আত্মস্থানজিকে ফোন করেছেন যে আত্মস্থানজির কথা উনি শুনতেন, আত্মস্থানজি ছুটতে ছুটতে এসেছেন, তাকে বলছেন, এসে দেখছেন, বলছে আমি দেখছি যে দরজাটা খোলা, গাড়ির দরজাটা খোলা, কোনো সেবক পাশে নেই, দূরে দাঁড়িয়ে আছে, এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন গাড়ির মধ্যে ঢোকার জন্য। মহারাজকে সে বলাতে, মহারাজ এটা কী করছেন? মহারাজ বলে, না চলো, এ করতে হবে, মন্দিরে যেতে হবে, তুমি আমাকে নিয়ে চলো। বলছে এমন তার আকুতি দেখে আমি কোলে করে, মহারাজকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে গাড়িতে বসিয়ে আর অন্যান্য সেবকের সঙ্গে উনিও গেলেন মন্দিরে প্রণাম করতে, শেষ দিন অবধি। এই যে আমরা যদি আমাদের আদর্শের প্রতি যদি মানে দৃঢ়নিষ্ঠ না থাকি, তাহলে কিন্তু আমাদের বড় সমস্যা। এই কারণে বাবা মা যারা আছেন, একটু ছেলেপুলেদের আদর্শনিষ্ঠ করার চেষ্টা করুন, ননির জীবনযাপন করার ব্যবস্থা করবেন না। আদর্শনিষ্ঠ যদি না তৈরি হয়, চরিত্র যদি সুগঠিত না হয়, তাহলে ভীষণ কষ্ট যে সময় আসছে। আমি বলছি না যে আমি একবারে গোল্ডেন পিরিয়ড কাটিয়ে এসেছি, কিন্তু যে সময় আসছে, প্রতি মুহূর্তে ক্ষমতা দিয়ে মানুষকে দাবিয়ে রাখা, কি সংসার জীবনের, কি কর্মক্ষেত্রে, সব জায়গায়, সেখানে কিছুতেই স্ট্যান্ড করতে পারবে না, নিজের আদর্শটাকে ধরে রেখে কিছুতেই এগিয়ে যেতে পারবে না। ছেলেদের ছেলেবেলা থেকে ননির পুতুল না করে সাহসী করতে হয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, বীরভক্ষ বসুন্ধারা। সাধক জীবন কি বলুন, সংসার জীবন কি বলুন, সব ক্ষেত্রেই যে একমাত্র যারা ব্রেভ, যারা বীর, তারাই একমাত্র জয়ী হয়। যারা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ, পরাভূত হয়ে যায়, মনের দিক থেকে যাদের জোর থাকে না, তারা ভীষণভাবে হারিয়ে যায়। এই হারিয়ে গেলে একবার সংসারের জীবন কি কর্মজীবন বা আধ্যাত্ম জীবনে হারিয়ে গেলে হি ইজ নো ওয়ে, কোনো জায়গায় কুলহীন জীবন তৈরি হয়ে যাবে। জগবন্ধু বলছেন, আগে ছোট অমূল্য লিখেছেন এখানে আসতে পারেন, বাড়ির বড় বাড়িতে বড় ধাক্কায় পড়েছেন। বাড়িতে কীরকম ধাক্কায়? না তার মা আছেন, তার স্ত্রী আছেন, বিবাহযুক্ত উপযুক্ত কন্যা ঘরে আছে, তিনি এগুলি তাদের নিজের ইচ্ছায় করেছেন, এগুলো তো কেউ করতে বলেন, এগুলো করেছেন। এখন তাদের জ্বালায় জ্বালা করে তিনি ছেড়ে সাধু হতে চাইছেন, ওটাও হয় না। বলছেন এরা, তারা মনে করেছেন বের হয়ে গেল বুঝি, এখন কি ছাড়বে, পিছু পিছু দৌড়াবে, তারপরে সংসারের রস নিংড়ে খেয়ে তবে ছাড়বে, তো খুব স্বাভাবিক। আমরা আমাদের নিজেদের যা যা কিছু করেছি সেগুলোর তো দাম দিতে হবে, তখন তো ভীষণ আনন্দ হতো, এখন তারপরে আর সেটা হচ্ছে না। এ একজন ভদ্রলোক আমি চিনি, আসেন মাঝে সাঝে আমার কাছে কলকাতায় এলেই, তার জীবনেও এই একই জিনিস আমরা দেখেছি, যেটা ছোট বাচ্চা আছে, কত্তাগিন্নিতে জমেনি, তিনি তারা ডিভোর্স কেস ফাইল করে ডিভোর্স হয়ে গেছেন, মা কাছে ছেলে চলে গেছেন, আর বাবা সেই ছেলেকে নিয়ে আসবার চেষ্টা করছেন। সে বাচ্চার সে কী কষ্ট, একবারে প্রাণান্তকর অবস্থা। শুক্রবার হলেই বাবা গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে টেনে হিচড়ে ছেলেকে নিয়ে আসেন, ছেলে যাতে হাতের মুঠো থাকে, তাকে কোনো সৎ কথা বলেন না, মুঠো মুঠো টাকা দেন, মুঠো মুঠো জিনিসপত্র দেন, দামি মোবাইল কিনে দেন, এবং তার দামি যাবতীয় জিনিস এই তিন দিন তার ছেলের কাস্টাডিতে। ফলে সে তার মায়ের কাছে যখন ফিরে আসে, তখন একটা অদ্ভুত ডিসস্যাটিসফ্যাকশন, সে দুজনের কাউকেই ভালোবাসতে পারে না, বাবাকে ভালোবাসে টাকা পয়সা ভোগের জন্য, আর মাকে ভালোবাসে যেহেতু কোর্ট থাকতে বলেছে বলে।
যখন সে সুযোগ পাবে তখন সে এই দুজনের মধ্যে কারুর কাছেই থাকবে না। আমাদের বোঝা উচিত এই জিনিসগুলো হয় না। যদি সংসার জীবন যাপন করতে হয় ভালো করে সংসার জীবন যাপন করতে হয়, আর যদি সন্ন্যাস জীবন যাপন করতে হয় সেটার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হবে, এটা কিন্তু কথা। আমরা যদি জীবনের উপযুক্ত না হয়ে উঠি তাহলে কিন্তু ইত নষ্ট তত ভ্রষ্ট। শাস্ত্র মাত্র দুটি পথকে ইয়ে দিচ্ছেন, রিকগনিশন দিচ্ছেন, এক হচ্ছে সংসার জীবন আর একটা হচ্ছে গারস্থ জীবন। হয় ভালো গৃহী হতে হবে নাহলে ভালো সন্ন্যাসী হতে হবে, ওই মাঝামাঝি পথটার কোনো অ্যাফিলিয়েশন আমাদের নেই। আমরা মাঝামাঝি পথটা সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, সেই কারণেই ভালো জিনিস হওয়ার চেষ্টা করুন। যদি সংসার মনে হয় খুব ভালো, মন দিয়ে সংসার করুন, গুছিয়ে সংসার করুন, আদর্শ সংসারিক জীবন যাপন করার চেষ্টা করুন। আমি আদর্শ গৃহী দেখেছি, আমাদের সঙ্গে পড়তো পার্থ বিক্রম চেকি, তার বাবাকে দেখেছি, আমি এরকম আদর্শ গৃহী মানুষ দেখিনি। তার তিনটি সন্তান ছিলেন, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া, তাদের ঠিকমতো বড় করা, তার জন্য তাকে দেখেছি কত কষ্ট। বিরাট কিছু চাকরি করতেন না, গাড়ি ভাড়া বাঁচানোর জন্য সাইকেলে করে যেতেন। আমরা জিজ্ঞেস করতাম এসব সেখানে সাইকেলে করে যাচ্ছেন, বলছেন শরীরটা ভালো থাকবে, নিয়মিত ব্যায়াম করা, তোরা সব হেঁটে হেঁটে মরিস, আমাকে আর হাঁটতে হবে না, আমি সাইকেল করি। রোজ নিয়ম করে সোম থেকে শুক্র অবধি তিনি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন, সাইকেলে করে যেতেন, সাইকেলে করে ফিরে আসতেন, আর সে নানা রকম। এবং ছেলেগুলিকে একদম আদর্শ জীবনযাপন, সাধারণ জীবনযাপন। আমরা যারা যা পোশাক পরে আসতাম তার চেয়ে ওর যে পোশাক, একই রঙের পোশাক কিন্তু সেটা খুব সাধারণ। আমাদের অনেকের ভালো ব্যাগের মাঝখানে ওদের ব্যাগগুলো খুব সাধারণ, এবং পরবর্তীকালে প্রত্যেকে অসাধারণ লেখাপড়ায় হয়েছে এবং প্রত্যেকে খুব আদর্শবান। শুধু মানুষ শুধু লেখাপড়ায় ভালো হয়নি, ভালো চাকরি করেনি, অত্যন্ত আদর্শবান। এটা হচ্ছে যদি সংসারী হতে হয় ভালো সংসারী হতে হবে, আর যদি সন্ন্যাসী হতে হয় আপনাকে সেই জীবনটা যাপন করতে হবে। যখন পূজনীয় আত্মস্থানন্দজী মহারাজ সন্ন্যাস দিতেন তখন উনি একটা কথা বারবার সাধুদের বলতেন যে বাবা মায়ের সেবা করনি, অতএব এটা নিশ্চিত নিশ্চিত করে জানো যে তোমরা একটা বড় অংশের কাজ করনি। এখন যদি ভালো সাধু না হতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবনটা বৃথা হয়ে যায়, ইত নষ্ট তত ভ্রষ্ট। তিনি বলছেন অবিদ্যার শক্তি অতি প্রবল, বিদ্যা টেক্স গড ওয়ার্ডস, ঈশ্বরের দিকে নিয়ে যায়, অবিদ্যা অ্যাওয়ে ফ্রম গড, নিয়ে যায় সংসারে। ডিসক্রিশন বিচার দ্বারা পিছিয়ে যেতে পারে, ননির ভাণ্ড হাতে আছে সংসারও পিছু পিছু যাচ্ছে, কৌশলের দ্বারা ওটা ছেড়ে আগে চলে গেলে আপনা থেকে রক্ষা পাওয়া যায়, ওটাই যত গণ্ডগোল। হৃদয়ের সম্পদ আমাদের সকলের কাছে আছে, এখন যদি মোহের দ্বারা, সে সংসারেই থাকুন আর ঘরেতেই থাকুন, আমাদের জীবন যদি মোহের দ্বারা পরিচালিত হয় তাহলে আমাদের ভেতরে যে এটি আছে, যে মধুভাণ্ডটি আছে, সেটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারবো না। সেটাকে ব্যবহার করার জন্য সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। সংসারের নানা জালের মধ্যে পড়ে গিয়ে যদি সেটা রক্ষা না হয় তাহলে তার চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না, অতএব এটাকে করতেই হবে। বলছেন ঠাকুরদের সব কাজ নিজে করতে হয় তবে ভক্তি বৃদ্ধি হয়। একটা পয়সা দিয়ে প্রণাম করে দেখেছি বেশি কাজ হয় মনের উপরে, শুধু হাতে দেখার চাইতে। মনে মনে ভক্তি থাকলে হয় বটে, কিন্তু বাইরের কাজের সঙ্গে চোখ থাকলে আরও ভালো হয়, একটা ইমপ্রেশন বা সংস্কার লেগে যায় সহজেই। নিজে হাতে ফুল তুলে নৈবেদ্য সাজিয়ে পূজা, মনে মনে পূজা, এতে তফাত আছে। মনে পূজা বড় কঠিন, অন্যটা সহজ, এটা হচ্ছে কথা। আমাদের এটা বুঝতেই হবে, হাতে করে অসব কিছু করতে হয়। ঠাকুরের যে সেবা পূজা সেটাই যদি আমাদের নিজস্ব সংযুক্তি থাকে তাহলে সেটার প্রভাব অনেক বেশি হয়। দেখবেন এটা অনেক পরে হয়। পূজনীয় রামগোপাল মহারাজ মালা পড়েছেন দীক্ষার সময়, সে মালাগুলো প্রত্যেকটাই পচা। মহারাজকে জিজ্ঞাসা বলছি যে পচা মালাগুলো না পড়লেই নয়? মহারাজ বললেন মালা কোথায় পড়েছে, এটা তো একটা ভাব, একবার পড়িয়েছে সারা জীবন থাকবে। ওই যে আপনি একবার গলায় মালা পরালে যতদিন আজীবন বেঁচে থাকবেন, যতদিন ধ্যান করবেন, যখন গুরুকে সাজাবেন গুরুর গলায় মালা পরবেন, ওই অনুভূতিটা আপনি শেয়ার করতে পারবেন। সেটা যদি না হয় তাহলে কিন্তু শেয়ার করা হয় না। এই দেবতার পূজা আপনার যে যেটুকু সামগ্রী আছে সেইটুকু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ঠাকুরের ছবি পরিষ্কার নিজে হাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, যতটুকু ফুল দেওয়া যায় ততটুকু দিন, তার আসন পরিষ্কার করে ধূপ দিন, আরতি করুন। এগুলো মনের ওপর ভীষণ রকমের প্রভাব পড়ে, খুব সামান্য নৈবেদ্য,
ফল বা দিতে হবে, মিষ্টি দিতে হবে তা না, জল বাতাসাই দিন। সেই তার জন্য থালাটা মাজছেন, গেলাসটা মাজছেন, এই ভাবটা থাকাটা খুব জরুরি। ঈশ্বরের ভাবে ভাবিত হলে ওই ভাবটা আরোপ করতে করতে নিজের ভেতরে একটা ভাব আসে। পূজনীয় মাধবানন্দজি মহারাজের কাছে একজন সাধু এসে বলেছিলেন, আমি খুব ভালো মাথা কামাতে পারি, নাপিতে ভালো নাপিতের মতো মাথা কামাতে পারি। পূজনীয় মহারাজ বলেছিলেন, সবসময় উচ্চ আদর্শ রাখবে, নাপিতের মতো মাথা কামানোটা কোনো কাজের জিনিস নয়। তুমি সাধু হতে এসেছো, সবসময় এই ভাবটি রাখবে, আমি শিবের মতো ধ্যান করতে পারি, আমি এরকম ভালো উচ্চ কাজ কর্ম করতে পারি। এই যে ঠাকুরের থালা ধুচ্ছেন, ঠাকুরের বাসন ধুচ্ছেন, ছোটোই গেলাস ছোটোই থালা, আপনার সমস্ত মনটা দিয়ে ধুচ্ছেন। আপনি শুধু বাসনটা ধুচ্ছেন না, একই সঙ্গে আপনার নিজের ভেতরটাকেও ধুয়ে ফেলছেন, নিখুঁত করে পরিষ্কার করে সেটা দিয়ে খেতে দিয়েছেন। কল্পনা করছেন প্রভু নেমে এসেছেন, এসে খেতে বসেছেন। আপনাদের শিবদাস মহারাজের গল্প বলেছিলাম, শিবদাস মহারাজ বলে দিতেন কোথায় ভাতের কোথায় ঘি থাকে, কী কী ভাজা দেওয়া হয়েছে, কত রকমের তরকারি দেওয়া হয়েছে, মাছ কী দিয়ে তৈরি হয়েছে, চাটনি কিসের আছে, ক্ষীর কমলা কী দিয়ে তৈরি, চন্দন ক্ষীর কীরকম করে তৈরি। তিনি বলতেন শুধুমাত্র জেনে থাকা এবং সাজানোর কথা বলতেন, যে কারণে যেটা পরবর্তীকালে আমাদের বদভ্যাস হয়ে গেছিল, দুর্গাপুজোর সময় তন্ত্রধারক কখনো নৈবেদ্য সাজায় না বা ভোগ সাজায় না, আমি এটা প্রত্যেক বছর করতাম। এটা শিবদাস মহারাজের প্রভাব, উনি দাঁড়িয়ে থেকে থেকে করাতেন, ভাবটাই যে ঠাকুর এসে বসবেন, ঠাকুর এসে খাবেন, এই যে এই ভাবটা নিয়ে উনি ফিরে যেতেন। যখন সাজানো হয়ে যেত ঠাকুরকে প্রণাম করে ফিরে যেতেন, এমন আকুতির সঙ্গে বলতেন, মনে হতো যেন সত্যিই তিনি ঠাকুরকে অনুরোধ করছেন, ঠাকুর যেন দয়া করে নেমে আসেন খাবেন। এই যে এরপরে যখন যে ধ্যানটা হয় সেটা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি এফেক্টিভ। তাই কিছু কিছু কাজ নিজে নিজে করতে হয়, আমাদের মানুষ পূজা তো বটেই, মানুষ পূজা তো করবেই, কিন্তু কিছু কিছু জিনিস নিজের করা ভালো। ঠাকুর ভক্তদের নিয়ে মায়ের মন্দিরে যেতেন, প্রণাম করার পর কিছু দিতে বলতেন, প্রথম প্রথম পয়সা হাতে আসে না অপ্রস্তুত, প্রথম প্রথম পয়সা হাতে আসে না অপ্রস্তুত। একবার আমি বাগবাজারে সিদ্ধেশ্বরী মাকে 16টা ডাব মানত করেছিলাম, আজ নয় কাল এই ভেবে আর দেওয়া হলো না। একদিন একটি পয়সা দেব মনে করেছি, আর একটা আদুলি বেদ হয়ে গেল। আমি ভাবলাম মাই ভাবি নন সহাস্যে, আচ্ছা আমিও আরও দেব না, আমি আরও দেব, আমি আর দেব না। ঠাকুর দেবতাকে পূজা করতে হয় কিছু দিয়ে, অগত্যা একটা পয়সা দিলে চলতে পারে, দিলেও চলতে পারে। এইটা সবসময় যে ওই একটা পয়সা দেওয়ার হয়তো খুব সামান্য জিনিস, কিন্তু এই যে প্রণামী বাক্স থাকে, প্রণাম করে প্রণামী দিতে হয়, হয় কিছু সঙ্গে করে নিয়ে আসতে হয় ফলমূল, যা আমার সামর্থ্য, ধূপকাঠি যা কিছু আমার সামর্থ্য, নয়তো একটু কিছু অর্থ দান করতে হয়, এটা দিতে হয়, দেবতাকে দিতে হয়। এই দেবতাকে দিতে দিতে অন্যকে দেওয়ার ইচ্ছেগুলো তখন আমাদের ভেতরে জাগে। আমাদের যদি ওই প্যান্টের মধ্যে হাত ঢোকানোর অভ্যাসটা না থাকে, কিংবা হাতে করে কিছু জিনিসপত্র নিয়ে আসার অভ্যাস না থাকে, তাহলে কোনো দিন আমরা অন্যের জন্য কাজ করব না, শুধু নিজের জন্য, নিজের জন্যটুকু করেই বেঁচে থাকব, এটা হচ্ছে কথা। ব্রহ্মচারী বলছেন, অমুক লিখেছেন দিন কতক মন বেশ ছিল, এখন কামাসক্ত হয়েছে। শ্রীমা বলছেন তার হবে না, দুর্জয় প্রকৃতি সঙ্গে রয়েছেন, 20,000 পূর্বে বৎসর পূর্বে ঋষিরা এসেছিলেন অষ্টবক্রাদি, ওদেরই প্রকৃতি বিপাকে রাত্রে সেমিনাল ডিসচার্জ হয়ে গেল, নিদ্রা থেকে অমনি উঠে ক্রন্দন, একদিন হয়তো সারাদিন পূজা হোম যজ্ঞাতি নিরত ছিল। প্রকৃতি বড় শক্ত, প্রকৃতি বদলায় সৎসঙ্গ আর প্রার্থনায়, স্বল্পতোয়া যারা তারা সৎসঙ্গ করতে পারে না। এই যে মঠে যারা ভক্ত তাদের কত জন্মের তপস্যা ছিল, তবে তো সাধু সঙ্গটি হচ্ছে আর ভালো লাগছে। ঠাকুরের এই কথাটি আমাদের প্রাচীন সাধুরা খুব বেশি করে আমাদের মনে করাতেন, উচ্চ চিন্তা করার জন্য বারবার এই উচ্চ ভাবনার সঙ্গে সংযুক্ত হতে হয়, ওরা বারবার আমাদের মনে করাতেন। তোতাপুরীর এই উপদেশটা ভারী জরুরি, সেটা হচ্ছে বাসন রোজ মাজতে হয়, নাহলে তাতে ময়লা পড়ে যায়। ঠিক সেই রকম এই সৎসঙ্গ না হলে আমাদের কিছু হয় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্প তোয়া, মানে যার গভীরতা কম, অনেক ভাবটা নিতে পারি না, কিন্তু স্বল্প তোয়া নদী যদি চলতে শুরু করে বিরাটের সঙ্গে, একটা সময় সে বিরাটের অংশ হয়ে যায়, তখন তার ভিতরে যে অগভীরতা সেটা সম্পূর্ণভাবে চলে যায়। এই কারণে উচ্চ আদর্শ উচ্চ চিন্তার সঙ্গে সংযুক্ত হতে হয়। প্রকৃতি আমাদের সহজে ছাড়ে না, প্রকৃতি প্রতি মুহূর্তে চবল মারে। আমাদের মহারাজ বলতেন, আত্মস্থানজি ক্লাসে বলতেন,
যে একটা জায়গা, একটা ঘাস আছে, সেখানে কয়েকটি তারা ইট সাজিয়ে রাখলি। তারপর ইট সাজিয়ে রাখার পর কয়েকদিন পরে তুলে দেখবি ঘাসটা সাদা হয়ে গেছে। এবার তুই ইটগুলোকে সরিয়ে দিলি যে ঘাস মরে গেছে, তার এক দুদিন বাদ থেকে দেখবি নতুন জল পেয়ে ওই যেখানে সাদা ঘাস ছিল সেখানে আবার নতুন করে সবুজ ঘাস হয়েছে। আমরা কিছুতে এই ঘাস তোলার সময় মূল থেকে তুলতাম না, আগাছা তোলার সময় মূল থেকে তুলতাম না। আমরা ভাবতাম মূল থেকে তুলে কি হবে, কেটে 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 দিতাম। কেটে কেটে দিলে যেখান থেকে কেটেছি সেখান থেকে পরের দিন ধরে বাড়বে। মহারাজ এটা শুনলেন, অনেক দিন ধরে শুনতে 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 অবশেষে মহারাজ আমাদের একদিন ক্লাসে ডেকে এই কথাটা বললেন যে ওরকমভাবে ঘাস কেটে দিলে হবে না, একবারে তার আগাছার মূল উৎপাদন উৎপাটন করতে হয়। এই মূল উৎপাটন যদি আমরা না করতে পারি তার কিছুতেই আমাদের জীবনে কোনো জিনিস হবে না, আমাদের যেতেই হবে। মূল উৎপাটন করা, আমাদের যে খারাপ অভ্যাস সেগুলোকে মনের মধ্যে জুড়তে হবে এবং যে বলতে হবে যে এই কি আমি আর দ্বিতীয়বার কোনো দিন করবো না। আমি হয়তো পরাভূত হব কিন্তু প্রতিবার চেষ্টা করতে করতে একটা সময় সেই খারাপ অভ্যাস, খারাপ চিন্তা সেগুলোকে আমরা সহজে অতিক্রম করে যেতে পারবো। তাই বলছেন স্বল্পতোয়া হলে হবে না, তারা সৎসঙ্গ সহ্য করতে পারে না, যাদের গভীরতা কম তারা জুড়তে পারে না, তারা সৎসঙ্গ সহ্য করতে পারে না। ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন, তাদের যারা সঙ্গীরা আসতেন তাদেরকে ঠাকুর বলতেন যাও গিয়ে রাসমণির বিল্ডিং দেখে এসো, অথবা তারা নিজেরাই বলতেন যে তোমরা ঠাকুরের সঙ্গে কথা বলো আমরা নৌকায় গিয়ে বসি। এরা স্বল্পতোয়া, এরা দীর্ঘ সময়ের জন্য গভীর চিন্তা করতে পারে না। এটা যে গভীর চিন্তা করতে পারে না তাদের খারাপ বলবো না, তাদের শক্তি অতটুকু, কিন্তু এই শক্তিটিকে যদি নিরন্তর সৎ শক্তির সাথে সংযুক্ত করা যায় একটা সময় তারা বিরাট নদীর অংশ হয়। একটি গর্ভবতী শুকরী সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে, উহা দেখিয়া শ্রীমন মাতৃভাবের উদ্দীপন হইয়াছে, বলিতেছেন যদি মনে করা যায় মেয়েরা মায়ের চাঁদ তবে কোথায় কামটাম পালিয়ে যায়, যে মায়ের নামে চক্ষে জল আসে সেই মায়ের চাঁদ। অদূরে কয়লা প্রজ্বলিত অগ্নিদৃষ্টে বলিলেন ওই হলো ব্রহ্ম আরের আরেকটি রূপ। কেউ আশ্চর্য মনে করে না, মনে করে রোজই তো উহা দেখছি, সূর্যেও আরেকটি প্রকাশ ব্রহ্মের, ওতেও লোক আশ্চর্য মনে করে না, ভাবে এই তো রোজই ওঠে রোজই দেখি, কিন্তু কি আশ্চর্য বস্তু। এই যে গর্ভবতী শুকরি চলে যাচ্ছেন, প্রত্যেকের ভেতরে জগন্মাতাকে দেখছেন, এটা একটা টিপস আমাদের সকলের জন্য দিচ্ছেন, পুরুষদের ক্ষেত্রে স্ত্রীলোক এবং স্ত্রীলোকদের ক্ষেত্রে পুরুষ, সকলের ক্ষেত্রে এই দৃষ্টিটা রাখা দরকার। জগতে সবাই সেই ব্রহ্ম বা ব্রহ্মাণীর প্রকাশ, জগন্মাতার প্রকাশ। আমাদের একজনকে ঠাকুর উদাহরণ বলছেন যে তুমি মদ খাবে তাতে কোনো ক্ষতি নেই, মাকে নিবেদন করে খাবে। এই মাকে নিবেদন করতে গেলে মাকে চিন্তা করলে যে আনন্দ আসে সেই আনন্দটা এত তীব্র থাকে তখন কারণ আনন্দ সেখানে এসে পৌঁছয় না। ঠিক সেই রকম প্রত্যেক স্ত্রীদের মধ্যে যদি জগন্মাতার ভাব আমরা আনতে পারি, আরোপ করতে পারি, মনে করতে পারি যিনি জগন্মাতার রূপ, তাহলে এইটা সমস্যাটা চলে যায়। আমরা যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে এসেছি, এটা আপনাদের মজারই মনে হবে, আমাদের পূজনীয় শিবেন মহারাজ বলেছিলেন সবাইকে মা বলে সম্বোধন করবে, একবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মা বলতে হবে, এটা হচ্ছে কথা, এটা ওনার শর্ত। যিনি এসেছেন সোনামা তার যে ছোট মেয়ে তিনি ছোট মা, কিন্তু তিনি মা অন্য আর কোনো রকম না। এটা খুব বড় এফেক্ট করে পরবর্তীকালে আমাদের জীবনে, আমরা যখনই দেখেছি আপনি যে মুহূর্তে মা বলে সম্বোধন করছেন অন্য পারের যে মানুষ তিনি আপনার কোনো ক্ষতি করতে পারে না, নম্বর এক। আর দুই হচ্ছে আপনারও জগতের প্রতি একটা অন্যরকম দৃষ্টি থাকে। বলছেন প্রত্যেক দিন আমরা সহজে ব্রহ্মের প্রকাশ দেখি, আগুনের মধ্যে দিয়ে দেখি, সূর্যের মধ্যে দিয়ে দেখি, অথচ আমরা খুব কনসিয়াসলি সচেতনভাবে সেটাকে দেখার চেষ্টা করি না। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের আরও একটা বড় গুণ, সেটা হচ্ছে সচেতনভাবে দেখা। ওই যে বলছেন দেবীর হাতে যে ঘণ্টা আছে ওই ঘণ্টা হচ্ছে একাগ্রতা এবং অতন্দ্রতার প্রতীক। যেরকম পবিত্রতা একটা সাধক জীবনের একটা বড় গুণ, যেরকম জগতের সকলের প্রতি মাতৃভাব জাগবে এরকম একটা গুণ, তেমনি দুটো গুণ হচ্ছে যে জিনিসটা পাচ্ছি সেটা সম্পর্কে আমার চতুর্দিক সম্পর্কে সচেতন, সকলের ভেতরে সেই ব্রহ্ম বস্তু বিরাজ করছেন, শুধু আমার দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাওয়ার অপেক্ষা।
আমরা কামারপুকুর জয়রামবাটি থেকে ফিরে এসে যে ট্রাভেলগ লেখা হয়েছিল, কেউ কেউ মন্তব্য করেছেন, আপনাদের মতো এরকম আমাদের দেখার দৃষ্টি নেই, আমাদের সকলেরই দেখার দৃষ্টি আছে, আমরা সেটা দেখতে চাই না, আমরা হুড়মুড় করি তীর্থস্থানে গিয়ে। আপনি অল্প জিনিসে দেখুন, তার জন্য একটা প্রস্তুতি দরকার। হঠাৎ করে মনে হলো উইকেন্ডে কামারপুকুর জয়রামবাটি ঘুরে এলাম, তীর্থস্থানে যদি যেতে হয় ওই উইকেন্ডে কোনো কিছু হয় না, উইকেন্ডে কিচ্ছু হয় না, এটা একবারে খুব পরিষ্কার। এবং যদি উইকেন্ডেও আপনাকে যেতে হয় তাহলে তার আগে একটা প্রস্তুতি দরকার, পড়া দরকার। আমাদের মনে আছে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, তার আগে লীলা প্রসঙ্গ, কথামৃত এবং শ্রী শ্রী মায়ের কথায় দক্ষিণেশ্বর সম্পর্কে শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের যে সমস্ত স্মৃতি আছে সেগুলোকে সব আমরা একত্রিত করে পড়ছিলাম। সাত দিন ধরে দক্ষিণেশ্বরের স্মৃতি যেন আমাদের মনের মধ্যে জেগে আছে। আমাদের এখনও মনে আছে সেই ভোরবেলা মঙ্গল আরতির পর আমরা পায়ে হেঁটে হাঁটা যাত্রা শুরু করলাম দক্ষিণেশ্বরে। সমস্ত রাস্তা আমরা জপ করতে করতে যাচ্ছি, গায়েতে চাদর লাগিয়ে সেই জপ করতে করতে পূজনীয় বিমলা থান সিংহে যাচ্ছি। যখন সেই দক্ষিণেশ্বরের ব্রিজের মাঝামাঝি এসে পৌঁছেছি, মহারাজ আমাদের দেখালেন, ওই দেখো, বলা হচ্ছে যে ওই ওভাল শেপের কুর্ম পৃষ্ঠাকৃতি হচ্ছে দক্ষিণেশ্বর, তন্ত্র সাধনার উপযুক্ত জায়গা। আপনি ঠিক যদি ওই রবীন্দ্র সেতুর, এই বিবেকানন্দ সেতুর মাঝখানটায় দাঁড়ান তাহলে খুব পরিষ্কার করে ওটা দৃশ্যমান। দিনের বেলা যতটা না পরিষ্কার, রাত্রিবেলা একবারে ভীষণ রকমের পরিষ্কার, চতুর্দিকে আলো জ্বলছে, মনে হচ্ছে যেন মন্দিরটি জেগে আছে। তখন তো মন্দিরে এত আলো ছিল না, যা আলো ছিল তাই দিয়ে দেখা যেত। আমরা কি সেই যে হাঁটা রাস্তাটা যেন একটা তীর্থযাত্রা করতে যাচ্ছি, এবং সবাই সেই গিয়ে দেবতার সামনে গিয়ে বসা, মহারাজ দেখাচ্ছেন এইখানে এসে নিবেদিতা দাঁড়িয়ে এই যে বলির জায়গাটা ওইখানে দাঁড়িয়ে তিনি মাকে প্রণাম করতেন, তাকে তো মন্দিরের ভিতর যেতে দেওয়া হতো না। নিবেদিতা মনে করতেন যে স্বয়ং আত্মাশক্তি মহামায়া সিংহাসন ছেড়ে নেমে এসেছেন, এইখানে তাকে দর্শন দিবেন বলে। হয়তো বা আমাদের এটা কল্পনাই, কিন্তু আমরা সেই কল্পনা করার চেষ্টা করলাম। কিংবা সেই মাস্টারমশাই ফিরে এসছেন, বলরাম বসুর বাড়ি যাবেন না বলে তিনি এসে দাঁড়িয়েছেন, দূর থেকে দাঁড়িয়েছে, সিংহ দুয়ার দিয়ে ঢুকে তিনি এসে দাঁড়িয়েছেন এবং দেখছেন ঠাকুর নাটমন্দিরের সামনে পায়চারি করছেন। সেই নাটমন্দিরের গায়ে ওইয়ে জ্বলছে, তিনি কি বেশ বলে মশাল জ্বলছে, সেই মশালের আলোকে তাকে দেখে মনে হচ্ছে যেন সিংহ একাকী যেরকমভাবে জঙ্গলে পায়চারি করে তাকে এরকমভাবে পায়চারি করতে হয়। আমাদের আপনাদের কারুর আলাদা আলাদা চোখ নেই, সবার একই রকম চোখ, শুধু ওই যে দেখার জন্য যে প্রস্তুতিটা দরকার এইটা কম বেশি হলে তীর্থযাত্রা হয় না। কামারপুকুর জয়রামবাটি বা শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গাগুলো আছে সেটা যেন তীর্থযাত্রা বলেই বোধ হয়। এই যে ব্যাঙ্গালোরে যে আছেন মা, যান যে এই আমাদের যে ব্যাঙ্গালোর আশ্রম আছে সেখানে মা একটা ছোট্ট টিলা হিলকের ওপর বসে জপ করেছিলেন, বসেছিলেন, শুনে শশীমা ছুটতে ছুটতে যান এবং সেখানে গিয়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই স্তবটি করেছিলেন এবং যেদিকে বসেছিলেন সেই দিকে তাকিয়ে জপ করতে বলেছিল। সেই টিলাটা আমি যাইনি, শুধু টিলাটার ছবিই দেখি। সেই টিলাটার কথা আমার মনে হলেই কীরকম আনন্দ হয়, এই টিলাটা দিয়ে উঠেছি, হয়তো এরকমভাবে যাচ্ছে, এই পথ দিয়ে স্বামীজি গিয়েছেন, এই পথ দিয়ে শশী মহারাজ উঠেছেন, এই পথ দিয়ে মা উঠেছেন, মা এখানে বসেছিলেন। আমরা সেই টিলাটার নানা দিক থেকে ছবি হেডকোয়ার্টার্সে থাকাকালীন একজন আমাদের দিয়েছিলেন, সেই ছবিটি আমরা হাঁ করে দেখছি দেখতাম মাঝে মাঝে, টিলাটা যাইনি, কিন্তু যাইনি বলে সেই জায়গার সঙ্গে কোনো সংযোগ যেন বিচ্ছিন্ন হয়নি। আমরা যখন যাচ্ছি তিরুপতি বালাজি সেই যে পাহাড়ে একটু একটু করে উঠছি, মনে হচ্ছে যেন এটা গোটাটাই যেন ভগবানের শরীর, তার মধ্যে দিয়ে একটু একটু করে সাপ যেরকম করে ক্রিপ করে করে একটু একটু করে ওপরে উঠে যায় ঠিক সেই রকম। তখন ওই আয়াপ্পারা সে গাইছে নাচছে, আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছি, কিন্তু সেই আয়াপ্পাদের নাচ, তাদের সেই গোবিন্দা গোবিন্দা করে নাচ, কি ভক্তি কি ভালোবাসা দেখে আমাদের সম্পূর্ণ এটা চলে যায়। একদিন এইখানে ঝড়েতে আমরা আটকে পড়েছি, একদল রাজস্থানী, আপনাদের বলেছি রাজস্থানী তারা আছে, তাদের যে গোপালজি আছে লাড্ডু গোপাল, তার জন্য এতটুকু কষ্ট না হয়, তাই একজন হাতে করে সে লাড্ডু গোপালকে ধরে আছে, আর লাড্ডু গোপালের জন্য মনোরঞ্জন করতে সেই আমরা দুটি ঘন্টা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা সেই লাড্ডু গোপালের চতুর্দিকে ঘুরে ঘুরে নাচছে, গান গাইছে, লাড্ডু গোপালকে নানা রকম মুখভঙ্গি করছে,
তাকে আনন্দ দান করার জন্য। একটা ছোট্ট মেটালের প্রতিমা নয়, একটা ধাতু মূর্তি নয়, সেটা যেন জীবন্ত জাগ্রত। ওইখানেই শেষ নয়, যখন ভেসেল এলো তখন তো এতক্ষণ ধরে যাত্রী দাঁড়িয়েছিল, একদম ভেসেল ভর্তি হয়ে গেছে। ফলে ওরা যারা, ওদের সবার বসার জায়গা নেই। লাড্ডু গোপালকে যিনি যিনি বসে আছেন, তিনি ইয়েতে বসে আছেন, বেঞ্চে বসে আছেন, বাকিরা পায়ের কাছে বসে সৎপ্রসঙ্গ করছে, নানা গ্রুপে ভাগ করে সৎপ্রসঙ্গ করছে। কিন্তু তাদের সকলের একটাই উদ্দেশ্য, তারা যেন ভগবানের উদ্দেশ্যে কাজ অর্জন করছে। আমাদের জীবনকে, আমাদের সাধারণ জীবনকে আমরা বদল করে দিতে পারি শুধু দেখার দৃষ্টিভঙ্গি, সচেতনভাবে। এই সূর্য সকাল থেকে রাত অব্দি উঠছে, যেমন অন্ধকারকে বিদূরিত করে সে আলোকিত করছে মানুষকে, যেমন কর্মদান করছে, জীবনকে নতুন করে দেখতে শেখাচ্ছে, ঠিক সেই রকম ঈশ্বরের কৃপা সদাসর্বদা আমাদের পড়ছে। আমরা যেন সে মনে ভাবতে পারি যে এটাকে কেমন করে আমরা ব্যবহার করব। দ্বিতীয়টি দশম অধ্যায়, আজকে এটা আমরা শুরু করব। সেখানে বলছেন সদাচার বড় দরকার। আজ শ্রীময় একটি ভক্তকে রান্না শিক্ষা দিতেছেন। ভক্ত কখনো রান্না করেন নাই, খুব আগ্রহ সহকারে ভক্তটি রাঁধিতেছেন। শ্রীময় মাঝে মাঝে রান্নাঘরে আর সম্মুখে আসিয়া সদাচার শিক্ষা দিতেছেন। শ্রীময় ভক্তকে বলছেন সদাচার বড় দরকার। নোংরা হাতে রান্নার কোনো জিনিস ছুতে নেই, ভগবানের ভোগ হবে কি না ওতে? পবিত্র না হলে ভোগ দেওয়া যায় না। মন্দিরে ঠাকুরের সামনে দিলেই কি শুধু ভোগ হয়? নিত্য যা খাওয়া হয় এও ভোগ, যদি তাকে নিবেদন করা যায় প্রথম, তারপর প্রসাদ। সাধুভক্তরা নিজের জন্য কিছু করেন না, সব ভগবানের জন্য। তাই শুদ্ধাচারের বড্ড দরকার। এটা হচ্ছে কথা, এখনকার দিনেও অনেকেই করেন, খুব যত্ন করে রান্না করেন। এই অনেক সময় আমরা পুজো করবার সময় গল্প করি, পুজোর সময় গল্প করতে নেই, আমাদের মুখের থুতু ওইটা লেগে যায়, পড়তে থাকে তার মধ্যে। রান্না করার সময় তো নয়ই, কি শুদ্ধাচারের কাজ হয় বহু জায়গায়। একটি মন্দিরে গিয়ে দেখেছিলাম, খুব সম্ভবত রাজকোট, ছেলেরা রান্না করছে কাপড়ের মাস্ক পরে, সকলে সবাই রান্না করছে। মায়ের জন্মতিথি ছিল, সে মায়ের জন্য রান্না করছে, সে চপ তৈরি করছে, সিঙাড়া তৈরি করেছে, তারপর একটা ছোট্ট কাঁচের পাত্রে টমেটো কেচাপ, তেঁতুলের চাটনি, এগুলো সব দিচ্ছে, তাই সুন্দর করে গুছিয়ে ডোকলা এই সমস্ত দিচ্ছে, এমনভাবে দিচ্ছে, কিন্তু সে আবার মুখে মাস্ক পরা আছে, কাপড়ের মাস্ক পরে আছে, সবাই যেন খুব সাবধানে কথা বলছে, এবং একবারে সমস্ত মনটাকে যেন ওই যে সাজিয়ে যে দিচ্ছে সেটাও যেন একটা যেন পূজার মতো। ঠিক এইরকমভাবে আমরা আমাদের বাড়িতেও রান্না করতে পারি। আসলে যেটা কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে সিরিয়াসনেস। আমরা যদি জীবনটা এই জিনিসটার গুরুত্ব বুঝতে পারি, তাহলে দেখবেন আমরা খুব সিরিয়াসলি রান্না করব, খুব শুদ্ধাচারে হাত পা ধুয়ে রান্না করব, পরিষ্কার করে রান্না করব। এবং প্রত্যেক দিন, এই যে শুধুমাত্র বেলুড় মঠে নয়, আপনারাও করতে পারেন, হে ব্রহ্মা অর্পণম ব্রহ্মবীর, হয়তো পাখি তোতা পাখি বলার মতো, কিন্তু যখন বলছেন আপনি আপনার সমস্ত খাবারটা তাকে নিবেদন করছেন এবং নিবেদন করে সেটিকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করছেন, এই সদাচার থাকাটা খুব জরুরি। রাতে রাতে হয়তো নাকে হাত গেল কিংবা পায়ে তক্ষণি জল দেওয়া উচিত। পরিশুদ্ধ পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ দেহে রান্নাঘরে আসতে হয়। ঘরের ভিতর সব সুন্দর সুশৃঙ্খলভাবে রাখতে হয়, মেঝে পরিষ্কার রাখতে হয়, হাতে জল নয়, জায়গায় হাত বুলিয়ে দিয়ে তার উপর খাদ্যদ্রব্য রাখতে হয়। পায়ে মারানো স্থানে রাখলে অশুদ্ধ হয়ে যায়, যেমন এক গ্লাস জল রাখতে হবে, হাত ধুয়ে জল গ্লাসে নিয়ে একটা একটা ফোঁটা ওই গ্লাস থেকে মাটিতে ফেলে তার উপর রাখতে হয়। আর সর্বদা বসে বসে রাম রাম জপ করতে হয়, নিজের ইষ্টমন্ত্রে জপ করলে খাদ্য খাদ্য সব শুদ্ধ হয়ে যায়, তখন ভগবানকে নিবেদন করা যায়। জপ সর্বদা জপ করো বসে বসে আর রাঁধো। ঠাকুর ভক্তদের নিজের হাতে রেঁধে খেতে বলতেন, এতে চিত্ত শুদ্ধ হয়। ডাল ভাত কিংবা ভাতে ভাত আর ঘি, আমাকে দুধ খাওয়া দুধ ভাত আর ঘি গাওয়া ঘি খেতে বলেছিলেন, বলতেন রান্নার জন্য পরের মুখাপেক্ষী হতে নি, সাধুভক্তেরা নিজেরটা নিজে করে নেবে, নইলে এক মুঠো ভাতের জন্য মেঘের দাস হতে হবে। এই যে আমরা খাওয়া দাওয়া যদি আমরা নিজেরা নিজেরা রান্না করতে পারি, আমাদের কারুর ওপর আমাদের নির্ভরশীল হতে হয়, সেটা যেন খুব শুদ্ধাচারে হয়। এক জায়গায় গিয়ে দেখেছিলাম তাদের বাড়িতে যা কিছু রান্না হয়, তারা যা কিছু খান, সে হয়তো ভাত ডাল তরকারি যা কিছু রান্না করেছেন সেইগুলোকে রান্না করে তারপরে শুদ্ধাচারে সেগুলোকে নিবেদন, বৈষ্ণব তিনি,
তিনি ক্রুদ্ধাচারে সেইগুলোকে ঠাকুরকে নিবেদন করেন। সে সকালবেলা টিফিনও যেটা হচ্ছে সেটাও, এবং মজার কথা হলো সেই টিফিনটা যখন তৈরি হচ্ছে সেটা গরম, সেটাকে আবার একটা থালার মধ্যে রেখে সেটাকে ঠান্ডা করা হয়েছে। ভাবটাই ঠাকুর এত গরম খেতে পারবেন না, তার ঠোঁট ঠোঁট পুড়ে যাবে, সেই কারণে যেন এই ব্যবস্থা করা হয়েছে। তারপরে সেইটা টেবিলে দিয়ে তারা তাদের সেই ইষ্টমন্ত্র জপ করে, ওদের সেই এত মালা করতে হবে, তার মধ্যে কয়েক মালা তারা সারা স্বামী স্ত্রী তারা ঠিক করে রেখেছেন, এত মালা ঠাকুরের ভোগ নিবেদনের সময় করা হবে। এ দুজনে দুপাশে বসে তারা সব নিবেদন করে, কিছুই না, সব কিছু পরিষ্কার করে নিবেদন করে, তাতে একটা করে তুলসী পত্র দিয়ে। আমি খুব মজা পেয়েছিলাম দেখে যে ম্যাগিও নিবেদন করা হয়, নিরামিষ ম্যাগি তৈরি করেছে বৈষ্ণব, তো পেঁয়াজ রসুন খান না, সে নিরামিষ ম্যাগি তৈরি করেছেন, পাস্তা তৈরি করেছেন নিবেদন করে, তারপরে সেটাকেই প্রসাদ জ্ঞানে খাচ্ছেন। এমনকি দুপুরের খাবারের ক্ষেত্রেও তাই, এবং অনেক জায়গায় দেখেছি হাঁড়ি বসিয়ে দেয়, তা নয়, খুব সুন্দর করে যত্ন করে খেতে দিয়েছেন, যেমন নিজের সন্তানদের খেতে দেন, সন্তানদের খেতে দেওয়ার আগে এটা করেছে। এবং তাদের বাড়িতে তাদের দেখলাম এটাকে নিয়মই হয়ে গেছে, তাদের ঠিক খাবারের আগে ঠাকুরের ভোগ হয়ে যাবে, ঠাকুরের ভোগ যে 12টার সময় হবে তা নয়, ছেলেরা যেহেতু 10:30টায় খেয়ে খেয়ে কলেজ যাবে, এই ঠাকুর আগে আগে খেয়ে নেন, খাওয়া হয়ে গেলে সেই ভোগ প্রসাদ তারা দেন, সেইগুলোকে দিয়ে দেন। বলছেন এইটা খুব জরুরি, নিজের কারুর উপর নির্ভরশীল হওয়াটা ভালো নয়। বারান্দায় পাইচারি করতে করতে শ্রীমা আবার রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়াইলেন, ঘরে উঁকি দিয়া বলিতেছেন, এদিকে পশ্চিমে রাখবেন মগ, আর যেই ডাল ভাত সব এসব নামাবেন তখন অমনি একটু জল দিয়ে জায়গাটায় হাত বুলিয়ে নেবেন, আর দুহাত এঁটো থাকলে অথবা সকরি থাকলে আবার এমনি করে দুহাতে পিঠোপিঠি বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মগটা ধরে হাত শুদ্ধ করেন। অতি আগ্রহের সহিত রান্না করিল রন্ধনদ্রব্য ভালো হয় নাই, কারণ রন্ধনকারী একেবারেই নূতন, কিন্তু শ্রীমর ইহাতে লক্ষ্য নাই, তিনি ইহাই অমৃত বলিয়া গ্রহণ করলেন এবং সকলের কাছে অসংখ্য সুখ্যাতি করিতে লাগিলেন। ভক্তটি আজই রন্ধন কার্যে হাতে করি। সকালের গাড়িতে বিনয় আসিয়াছেন সঙ্গে ছোট অমূল্য, তিনি কার্য উপলক্ষে দিন কয়েকের জন্য বাহিরে গিয়াছিলেন। ফণি সুকুমার সত্যবান আজ যাইবে, একটি ছেলে মিহিজামে কয়েকবার যাওয়া আসা করিতেছে, জানা গিয়েছে সে প্রায়ই রেলের টিকিট করে না, তাই আজ শ্রীমা খুব শাসন করিয়াছেন, আর চোরাই কলায় কয়লা কেনা মিথ্যা কথা বলার জন্য প্রচুর তিরস্কার করিলেন। শ্রীমা জনৈক শিক্ষকের প্রতি হিসাব করো, কত ফাঁকি দিয়েছে রেল কোম্পানিকে, আজ তুমি ওই টাকার টিকিট কিনে ছিঁড়ে ফেলো, তাহলে ওদের প্রাপ্য ওদের দেওয়া হবে। ছেলেটি বিকেলে 2:30টার গাড়িতে চলিয়া যাইতেছে, তাহাদের সঙ্গে ভক্তরা কেহ কেউ স্টেশনে আসিয়াছেন, তাহাদের মধ্যে দুইজনকে শ্রীমা বলিয়া দিয়াছেন টিকিট কিনিয়া উহা ছিন্ন করিয়া রেললাইনের উপর ফেলিয়া দেওয়া হইয়াছে কিনা, এই সংবাদ শীঘ্র আসিয়া তাহাকে বলিতে। একটি ভক্ত শিক্ষক ছেলেরা যে কটা টাকা রেল কোম্পানিকে ফাঁকি দিয়েছিল সেই কয় টাকার টিকিট খরিদ করিয়া উহা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন লাইনের উপর। শ্রীমাকে আসিয়া এই সংবাদ দিলে তিনি যেন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। সময় বিকেল 4টা, জম্বুতল, শ্রীমৎ ভাগবত পাঠ হইয়া গেল দশম স্কন্ধ, অষ্টম থেকে একাদশ অবধি শ্রীকৃষ্ণের বাল্যলীলা। সন্ধ্যায় ধ্যান জপের পর কথামৃতের চতুর্থ ভাগ পাঠ হচ্ছিল। কলকাতায় অধর্ষণে গৃহে ঠাকুর আসিয়াছেন, ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরের সেই অমীয় লীলা কথা তদীয় অন্তরঙ্গ ভক্ত শ্রীমর সম্মুখে বসিয়া শ্রবণ করিয়া অনুভব করিলেন, যেন এই নিত্যলীলা তাহার তাঁদের প্রত্যক্ষ হইতেছে। গানগুলি সবই শ্রীম ভক্তদের সঙ্গে গাইতেছেন, এক অপার্থিব আনন্দে হৃদয় পূর্ণ হয়েছে। দেখুন, একটা হচ্ছে আমাদের যদি মরাল ক্যারেক্টার সেখানে যদি গোলমাল থাকে, তাহলে আমরা যতই ধ্যান যোগ করি, পড়াশোনা যাই করি না কেন, তাহলে কিন্তু কিছুই কিছু হবে না। এই যে মাস্টারমশাই এত জোর দিচ্ছেন যে রেলের প্রাপ্য টাকা তাদের ফিরিয়ে দিতে, এটা কিন্তু খুব জরুরি, এটা না হলে কিন্তু কোনো মতেই কিছুই কিছু হবে না, আমরা যাই করি না কেন কিছুই কিছু হবে না। তাই এইটা একটা পদ্ধতি তিনি বলছেন, যাত্রাখার রেলের জন্য ফেরত দিয়েছেন। আমাদের মনে আছে আমাদের স্টুডেন্টস হোমে একটা ছোট্ট ফান্ড আছে যাতে রেলের টিকিট কাটার জন্য ছেলেদের টাকা দেওয়া হয়। একবার অ্যাকাউন্টস চেক করতে গিয়ে অমলানন্দজি দেখলেন ওই টাকাটা একেবারেই খরচ হয়নি। মহারাজকে জিজ্ঞাসা করতে জানা গেল কোনো ছেলেই তার কাছে ওই টাকাটা ছাঁয়নি। তারপরে একদিন মহারাজ সেই রাত্রিরে ওদের গ্যাদারিং হয়, সেই গ্যাদারিংয়ে ছেলেদের সকলকে ডেকে পাঠালেন। তারপরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তারা বললেন আমাদের টিকিট কাটার দরকার হয় না, আমরা বুকের কাছে আইডেন্টিটি কার্ডটা থাকি, এমনি এমনি করে দুবার টিপে দিলে
টিকিট চেকার বুঝতে পারেন আমাদেরকে এই আমাদের সবার রেলের টিকিট আছে, তাই তারা টিকিট কাটে না। মহারাজ ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন। অত ছেলের মাঝখানে একটি ছেলেকে খুঁজে পাওয়া গেল, যে ছেলেটি এসেছিল একদম হতদরিদ্র পরিবার থেকে। জয়রামবাটিতে মাতৃমন্দিরে তার বাবা ভোগ রান্না করতেন, মাই অমৃত মুখোপাধ্যায় তার ছেলে। সে ছেলেটি এখন নেই, মারা গিয়েছে, কিন্তু সে অদ্ভুত। তার সে প্রত্যেক দিন সকাল প্রত্যেক দিন কলেজে যেত এবং যাওয়ার জন্য এই মান্থলি যে কাটা, যে মাসে যে মান্থলি টাকাটা, সেটা সে সব সময় নিতে। একমাত্র 104 ছেলের মধ্যে একটি ছেলেকে খুঁজে পাওয়া গেল যে এরকম করে। এই নৈতিক চরিত্রের অবনয়ন হয়ে যায়, আমরা বুঝতে পারি না, অবনমন হয়, আমরা বুঝতে পারি না, একটু একটু করে কীরকমভাবে কলম বেড়ে রাস্তায় নেমে আসে। আজকের পর্বটি শেষ হয়েছে একটি ভালো ভাব দিয়ে, সেটি হচ্ছে কেমন করে কথামৃত করতে হয়। কথামৃত মাস্টারমশাইয়ের সঙ্গে পড়া হচ্ছে, শুধু পড়া নয়, ওর মাঝে মাঝে যে গানগুলো আছে সেগুলো মাস্টারমশাই ভক্তদের সঙ্গে একসঙ্গে বসে গাইছেন। তাদের যেন মনে হচ্ছে যে অধর সেনের বাড়িতে যে নাটক হয়েছিল, যে অভিনয় হয়েছিল লীলা অভিনয়, তার পুনরাভিনয় হচ্ছে, এবং সেই ভেবে তারা আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। এটাও কিন্তু একটা নতুন দিক, ভগবানকে দেখা, ভগবানকে খুঁজে পাওয়া। আমরা যেন এইভাবেই খানিকটা কথামৃত যতটা সম্ভব হবে এইভাবেও পড়তে পারি। যে গানগুলো গাইলে দেখবেন মনে হবে আমি সেদিনকে ঠাকুরও গাইছিলেন এবং আমিও তার সঙ্গে সঙ্গে একটু একটু করে গুনগুন করে গাইছি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামি কে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।